রাষ্ট্র, তারপর প্রযুক্তি। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে প্রযুক্তির এমন ব্যবহার দেখলে তাকিয়ে থাকলে চলবে না। বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগের মানসিকতা রাখতে হবে, বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। গতকাল রাজধানীর রেডিসন ব্লুতে ঢাকা ওয়াটার গার্ডেনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর গোলটেবিল বৈঠকে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনে ফেসবুক ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে। যদি দেখি ফেসবুক আমার রাষ্ট্রকে বিপন্ন করছে, হুমকি সৃষ্টি করছে, সেক্ষেত্রে কি রাষ্ট্র বাঁচাবো নাকি ফেসবুক? আমাকে অবশ্যই রাষ্ট্রকে বাঁচাতে হবে, আর সেজন্য যা দরকার তাই করতে হবে। মোস্তফা জব্বার বলেন, রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে ভবিষ্যতে ইন্টারনেটের গতি কমতে পারে। যখন যে অবস্থার সৃষ্টি হবে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 8-10 আগস্ট রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম সংস্থার 18তম পলিসি এবং রেগুলেটরি ফোরাম। এই অঞ্চলের জন্য উচ্চ পর্যায়ে টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত নীতিমালা, রেগুলেটরি ইস্যু নিয়ে আলোচনা হবে এই ফোরামে।